এদিকে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ইসলামী বিপ্লবী গার্ড IRGC এর কর্মকর্তা সহ একাধিক প্রতিষ্ঠান। শনিবার এক বিবৃতিতে আমেরিকান ট্রেজারি ডিপার্টমেন্ট এই তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, ইরানের রেভলিউশনারি গার্ডসের সাইবার ইলেকট্রনিক কমান্ডের 6 কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই অবরোধের আওতায় ইরান ও হংকং ভিত্তিক একটি নেটওয়ার্কও রয়েছে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন কর্মসূচির জন্য কাঁচামাল সরবরাহ করে তারা।